ঘটনাটি ঘটেছিল বেশ কিছুদিন আগে। ঢাকার ভেতরে একটা রেল স্টেশন ধরে হাঁটছিলাম, প্রচণ্ড গরমে একটা রাত। মন বিক্ষিপ্ত হওয়ার কারণে আনমনেই হাঁটছিলাম, মাথায় নানাবিধ চিন্তা ঘুরপাক খাচ্ছিল। ঘড়িতে তখন প্রায় রাত 10:30 বাজে, ঢাকা শহরের জন্য খুব বেশি গভীর রাত নয়। হাঁটতে হাঁটতে এক সময় খুব ক্লান্তি অনুভব করলাম। রেল লাইন যেখানে বাঁক নিয়েছে সেখানে একটা বাজার, ওখানে বসলাম। ঢাকায় সাধারণত রেল লাইনের পাশে বাজার হয়, কিন্তু এখানে দেখলাম ঠিক রেল লাইনটা জুড়ে বাজার, বলতে গেলে লাইনের দুপাশ ঘিরেই বাজার। অনেক মানুষ, এগিয়ে গেলাম, বেশ কিছু চায়ের দোকানও আছে, প্রায় সবগুলোই মানুষের ভিড়ে ঠাসা। নিজেকে কিছুটা আড়াল রাখার জন্য মোটামুটি ফাঁকা একটা দোকানে বসলাম। দোকানিকে চা দিতে বলে আশেপাশে তাকালাম, নানা ধরনের মানুষ কথা বলছে, ঝগড়া করছে, সাধারণত যা হয়ে থাকে। দোকানে চা দিল, উঠে গিয়ে চা হাতে নিয়ে বসলাম, চা খাচ্ছি, বসে মোবাইল নিয়ে নাড়াচাড়া করছি। হঠাৎ খেয়াল করলাম আমি যে দোকানটাতে বসে আছি সেখানে একটু করে মানুষের ভিড় বাড়ছে। অন্যান্য দোকানের সামনে যারা বসা ছিল প্রায় অনেকেই উঠে এসে আমার পাশে দাঁড়াচ্ছে। খেয়াল করলাম প্রায় সকলেই পরনে লুঙ্গি, যদিও অবাক হওয়ার মতো কিছু নেই, তবুও মনে হচ্ছে ইচ্ছে করেই সবাই এই ধরনের পোশাক পরেছে। যাক, ফালতু চিন্তা করছি ভেবে উঠে দাঁড়ালাম, জিজ্ঞেস করলাম কত হয়েছে বিল। মনে হলো এই কথায় সবাই আমার দিকে তাকিয়ে আছে, সরাসরি নয় আর চোখে। অস্বস্তি বোধ করছিলাম, টাকা বের করার জন্য পকেটে হাত ঢোকালাম। দোকানিকে আবার জিজ্ঞেস করতে সে বলল বিল লাগবে না। আমি একটু অবাক হয়ে বললাম কেন, আমি তো বিশেষ কেউ নই যে বিল দিতে হবে না। সবচেয়ে বড় ধাক্কা খেলাম যখন বুঝলাম চেষ্টা থাকা সত্ত্বেও আমি মানি ব্যাগ বের করতে পারছি না। আমার ভয় লাগা শুরু হলো, দোকানি আমার দিকে তাকিয়ে বিদ্রূপে হাসি হাসলো। আমি মানি ব্যাগ বের করার চেষ্টা অব্যাহত রাখলাম, ভাবলাম কোনো কারণে আমি নিজের উপর দুর্বল হয়ে পড়েছি। এক সময় মানি ব্যাগ বের করলাম, 20 টাকার একটা নোট বিস্কুটের টিনের উপরে রাখলাম এবং কিছুটা দ্রুত দোকান থেকে বের হয়ে গেলাম। রেল লাইন পার হয়ে অল্প কিছু দূরে এসেছি, হঠাৎ কি মনে হতেই পিছনে তাকালাম। দেখলাম ওই দোকানটাতে ঠিক আগের মতোই ভিড়। অবাক হয়ে দেখলাম দোকানের লোকগুলো আমার দিকেই তাকিয়ে আছে, বিশেষ করে দোকানিও। সে দোকান থেকে নেমে আমার পথের দিকে তাকিয়ে আছে। ভয় পেয়ে গেলাম প্রচণ্ড, ইচ্ছে হচ্ছিল ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে যাই, কিন্তু দৌড় দিলাম না, জোরে জোরে পা চালাতে লাগলাম। অল্প একটু এগিয়ে এসেছি, সামনে একটা রিকশা, মনে হলো আমি জানে একটু পানি ফিরে পেয়েছি। হুড়মুড় করে রিকশায় উঠে পড়লাম, গন্তব্যস্থানের নাম বলতেই রিকশা যেন হাওয়ার গতিতে ছুটতে লাগলো। ইচ্ছে হলো রিকশাওয়ালাকে ধমক দিই এত জোরে গাড়ি চালানোর জন্য, তবে ভালোই লাগছিল তাই কিছু বললাম না। মনে হচ্ছিল আমার পেছনে অশুভ কিছু ধাওয়া করছে আর পাল্লা দিয়ে এগোচ্ছে রিকশা।
বেশ কিছুক্ষণ যাওয়ার পরে একটা শান্তি শান্তি ভাব অনুভব করছি। ঘুম ঘুম লাগছিল চোখে, ঘড়িতে চেয়ে দেখলাম 11টার বেশি বাজে। আমি যেখানে নামবো সেখানে পৌঁছানোর জন্য রিক্সাওয়ালাকে পথ বলে দিতে হয়, কিন্তু রিক্সাওয়ালা যেন সব চেনে আমাকে ঠিক দোরগোড়ায় পৌঁছে দিল। আমার কাছে রিক্সা ভাড়া কিছু কম ছিল, তাছাড়া এত রাতে রিক্সা পাওয়া একটা ভাগ্যের ব্যাপার, তাই কিছু বাড়িয়ে দিতে ইচ্ছে হলো। রিক্সা থেকে নেমে বললাম, আপনি একটু দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি। এই প্রথম আমি রিক্সাওয়ালার চেহারা দেখলাম, মনে হলো আগেও কোথায় যেন দেখেছি। একটু চিন্তা করতে লাগলাম, হঠাৎ আমার মনে পড়ল এই সেই লোকই তো বাজারে দোকানদার ছিল যার কাছ থেকে আমি চা খেয়েছিলাম। এই কথা ভাবতে ভাবতে টাকা নিয়ে আমি বাহির হলাম, কিন্তু বাহির হয়ে দেখি ওখানে কেউ নেই। আমার হাত পা একদম ঠান্ডা হয়ে গেল। আমি তাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে আবার ঘরে ফিরে গেলাম। পরের দিন দুপুরে আমি আরেকজনের সাথে ওই রেল লাইনে ঘুরতে গেলাম, কিন্তু ওখানে অনেক খোঁজাখুঁজি করেও মোড়ে কোনো বাজার খুঁজে পাইনি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ঘটনাটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।